আমার বন্ধুর জন্মদিন 31st August। বন্ধুর সঙ্গে আমার প্রথম দেখা সলিল চৌধুরীর সাউন্ড অন সাউন্ড স্টুডিওতে। এক মাথা কোঁকড়া চুল আর অনেক অনেক ভাবনা, অনেকগুলো কাগজপত্র, বই, স্পুল টেপ, সেসব নিয়ে একটা বিজ্ঞাপনের কাজ করতে এসেছে। একটু মেয়েলি, সে সময় আমরা যেরকম ভাবে বলতাম একটু মেয়েলি ছেলে, আর সেই ছেলেটাই আমূল বদলে দিয়েছিল এই ছেলে মেয়ে এই নারী পুরুষ সমস্ত ভাবনা চিন্তার গোটা বিষয়টা। আমার বন্ধু, সেই ছেলেটি আমার বন্ধু ঋতুপর্ণ, ঋতুপর্ণ ঘোষ। সঙ্গে অনেক কাজ হয়েছে, বিজ্ঞাপন, তারপর টেলিভিশনের কাজ, সেখান থেকে সরাসরি দহনের মিউজিক করছি সঙ্গীত পরিচালক হিসেবে, এবং অবধারিতভাবে সত্যজিৎ রায় উঠে আসে এবং লাবণ্যে পূর্ণপ্রাণ উঠে আসে ঘরে বাইরের সূত্র ধরে। তো আমাদের দুজনেরই খুব প্রিয় ছিল লাবণ্যে পূর্ণপ্রাণ, এবং আমরা বিভিন্ন ছবিতে ব্যবহার করেছি, টুকরো টুকরো করে, কখনো খুব স্পষ্ট করে, দহনেও ব্যবহার করেছিলাম। কিন্তু চোখের বালিতে যখন বজরায় বিনোদিনী বিহারী সেখানে একেবারে অনেকটা বড় পরিসরে একটা ফিলহারমোনিক অর্কেস্ট্রা কোয়ার নিয়ে আমরা ব্যবহার করেছিলাম, আজ দুই বন্ধু গল্প করব, মানে আমি গল্প করব আর আমার অন্য বন্ধু মানে ঋতু গানের মধ্য দিয়ে, মানে গানে আমাকে যেভাবে ব্যবহার করেছে ঋতু ছবিতে, সেই গানের মধ্য দিয়ে ঋতু শুনবে। তিতলি ছবি, শুটিং প্যাক আপ, তলব পড়ল ঋতুর বাড়িতে, বলল শোন ছবিটা জমেনি, একটা কিছু করতে হবে, তুই কি মিউজিক সিগনেচার ভাবছিস, কিছু মিউজিক ভেবেছিস ছেবেছিস? আমি বললাম না, সেরকম কিছু ভাবিনি। আমি বললাম একটা কাজ করতে পারিস, এই ছবিটার জন্য একটা তুই তো দারুণ লিখিস, তুই একটা ব্যালাড লেখ, আমি শুট করবো। বললো কীরকম? আমি বললাম একটা ব্যালাড যেরকমভাবে হয়, একটা গান যেন কথা বলছে, যেরকমভাবে কোহেন তৈরি করে, সুজান কিংবা ডিলান তৈরি করে গান। বললো দাঁড়া, পাশের ঘরে গেল, খস 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 করে সমস্ত লিখে এলো, ওই রকমই, মানে হঠাৎ একেবারে মুহূর্তের মধ্যে লিখে ফেলে আমার সামনে আনলো, আর সঙ্গে সঙ্গে গানটা তৈরি হলো। মেকপিয়নের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা, মন খারাপ হলে কুয়াশা হয়, ব্যাকুল হলে তিস্তা। মেকপিয়নের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা, মন খারাপ হলে কুয়াশা হয়, ব্যাকুল হলে তিস্তা। মন খারাপের খবর আসে, মন খারাপের খবর আসে, বন পাহাড়ের দেশে চৌকোনো সব বাক্সে, যেথায় যে মন থাকছে, মন খারাপের খবর পড়ে দারুণ ভালোবেসে।
মেঘের ব্যাগের ভেতর ম্যাপ রয়েছে মেঘ পিয়নের পাড়ে, পাকদণ্ডি পথ বেয়ে তার বাগান ঘেরা বাড়ি। পিয়নের ব্যাগের ভেতর মন খারাপের তিস্তা, মন খারাপ হলে কুয়াশা হয় ব্যাকুল হলে তিস্তা। বাগান শেষে সদর দুয়ার, বাগান শেষে সদর দুয়ার, বারান্দাতে আরাম চেয়ার, গালছে পাতা বিছানাতে ছোট্ট রোদের ফালি, সেথায় এসে মেঘ পিয়নের সমস্ত ব্যাগ খালি। দেয়াল জুড়ে ছোট্ট রোদের ছায়া বিশালকায়, নিষ্পলকে ব্যাকুল চোখে তাকিয়ে আছে ঠায়, কিসের অপেক্ষা, কিসের অপেক্ষা। রোদের ছুরি ছায়ার শরীর কাটছে অবিরত, রোদের বুকের ভেতর ক্ষত, সেই বুকের থেকে টুপ 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 নীল কুয়াশা ঝরে, আর মন খারাপের খবর আসে আকাশে মেঘ করে, সারা আকাশ জুড়ে, সারা আকাশ জুড়ে। মেঘ পিয়নের ব্যাগের ভেতর মন খারাপের তিস্তা, মন খারাপ হলে কুয়াশা হয় ব্যাকুল হলে তিস্তা, ব্যাকুল হলে তিস্তা। এই গানটা খুব জনপ্রিয় হয়েছিল, তাই না ঋতু? আর তুই আমাকে পরের পর গান, গানের কথা লিখে দিতিস, আমি সুর করতাম। আর গানটা যে জনপ্রিয় হয়েছিল তার জন্য আমি মনে করি না শুধুমাত্র সুরের জন্য জনপ্রিয় হয়েছিল, আমার অনেক অংশে মনে হয় একটা একটা দৃশ্যকাব্য তৈরি হয়েছিল। ঋতু এটা পারত, দৃশ্যকল্প তৈরি করতে পারত, ও দেখতে পারত আর সেই কারণে দেখাতে পারত। এরকম আরেকটা গান বলছি, বাড়িওয়ালি ছবিতে একটা সিকোয়েন্স তৈরি করা হচ্ছে, যে সিকোয়েন্সের মধ্যে একটা মনসা মঙ্গলের মতো একটা গান তৈরি হবে। আমি সেই কত খুঁজে আনলাম, ও পড়লো, কিন্তু আমাদের ছবির জন্য যে গান সে আমাদের মধ্যযুগের কবিরা সেসব লিখে যায়নি, চারণ কবিরা লিখে যায়নি, তো তা নিয়ে লিখতে বসলো ঋতু এবং সেটা লিখে ফেলল। ওলো মধুমাসে বিয়া, বাসর সাজাই মধুর কলস দিয়া। ওলো মধুমাসে বিয়া, বাসর সাজে মধুর কলহস দিয়া, রাহি জাগো জাগো রে জাগো রে রা। ওলো মধু মাসে বিয়া, বাসর সাজাই মধু কলস দিয়া, হলুদ চন্দন দিয়া চাঁদের নন্দন বরণ করি দিয়া। আমাকে একদিন আমাদের প্রিয় লেখিকা সুচিত্রা দি, সুচিত্রা ভট্টাচার্য বললেন, আচ্ছা আচ্ছা কোন মনসা মঙ্গলের কোন অংশে এটা আছে বলো তো এই গানটা? ঋতু পাশে ছিল, ঋতু বলল, সুচিত্রা দি এটা কোনো মনসা মঙ্গলে পাবে না, এটা হচ্ছে দেব ঋতু মঙ্গল। ওলো মধু মাসে বিয়া,
रही जागो रही जागो যায় মধুর সুবহ সুবহ কা খ্যাল আজ সুবহ সুবহ কা খ্যাল আজ বাপস গোকুল চলে মথুরা রাজ। এই গানটার জন্য আপনারা আমার খুব সুখ্যাতি করেন, প্রশংসা করেন। আপনারা এখানে সারা ভারতবর্ষে, ভারতবর্ষের বাইরে বিভিন্ন সময় আমি শুনেছি আপনাদের কাছে, আপনাদের ভালো লাগে গানটা সুবাহ সুবাহ কা খেয়াল আজ, মানে মথুরা নাগরপতি। আমি মনে করি স্বপ্নে পাওয়া গানের মতো ঋতু লিখেছি। सुबह सुबह का ख्याल आज वापस गोकुल चले मथुरा राज मथुरा नगरपति काहे तुम गोकुल जा मथुरा नगरपति काहे तुम गोकुल जा मनोहर ছড়ুরন্দরাজ সরসে উতার কে সুন্দর তাজ রাজদণ্ড ছোড়ো ভূমি পর আজ ফির কাহে বাঁসুরী বাজা। আমাদের দুই বন্ধুর গানের গল্প কিভাবে যেন গল্প, মানে গল্পটা আজকে আপনাদের সামনে বলছি, যেটা বললাম যে ঋতু শুনছে গানের মধ্য দিয়ে। এবার আরেক বন্ধু এসে জড়ো হলো, জুড়িদার হলো, বিশ্বদীপ চ্যাটার্জি, সাউন্ড ইঞ্জিনিয়ার। সে বলল এই গানটা গাওয়াবি কাকে দিয়ে। তো আমরা ভাবলাম অবশ্যম্ভাবী শুভা মুদগল, দিল্লিতে যাওয়া হলো, দিল্লিতে গিয়ে তাকে শোনালো, সে তো শুনে ভারী খুশি। এবং স্পেকট্রাল হারমোনিতে রেকর্ড হচ্ছে, ঋতু বসে আছে। আমি জীবনে কোনো দিন দেখিনি যে একটা টেকেই ওকে। শুভা বেরিয়ে এসে ও না ঋতুর দিকে তাকিয়ে বলছে যে আর শিওর ইউ ডোন্ট ওয়ান্ট টু টেক এ চান্স, আমি আরেকবার গাইবো। ঋতু বললো আমার যেটা গান হয়ে গেছে শুভা, আমার আর চাই না কিছু। তুমি প্রিয়াব পুরি ঘরওয়ালি दूध नवन घीवो दिन भर खाली तुम्हारी राधा अब पूरी घर वाली दूध नवन घीवो दिन भर खाली विरह के आंसू कब के ओ कब के पोंछ डाली फिर काहे दर्द जगा मथुरा नागरपति काहे तुम गोकुल जा मथुरा नागरपति काहे স্পেকট্রাল হারমোনির দিনের কথা মনে পড়ছে। স্পেকট্রাল হারমোনির সেই একটা দরজা ছিল যে এই দিক দিয়ে একজন ঢুকছে, ওই দিক দিয়ে আরেকজন বেরোচ্ছে, মানে রেকর্ডিং ফ্লোরে একজন ঢুকছে আর রেকর্ডিং ফ্লোর থেকে একজন বেরোচ্ছে। এখান থেকে শুভা বাইরে বেরোচ্ছে লাঞ্চের জন্য আর হরিহরণ ঢুকছে রেকর্ডিংয়ের জন্য। হরিহরণ গাইছে পিয়া তোরা ক্যাসা অভিমান। পরে শুভা মুদগলও গেয়েছেন এই গানটায়, ছবিতে ইনফ্যাক্ট শুভা মুদগলের গানটা রয়েছে। সগন সবন লাই কদম বাহার
थोड़ा से डोली लाए चारों कहां सघन सवन लाए कदम बहार मथुरा से डोली लाए चारों कहार नहीं आए नहीं आए केसरिया শক্তি চট্টোপাধ্যায়ের একটা কবিতা নিয়ে গুলজার ভাইকে ঋতু বলেছিল যে তুমি এখান থেকে একটা একটা তোমার ভাষায় একটা দৃশ্যকল্প তৈরি করো একটা একটা কবিতা লিখে ফেলো তো প্রথমে লেখা হলো ঋতু বললো যে এরকমভাবে না না এটা হয়নি এটা একেবারে ভীষণ সরাসরি হয়ে গেছে তুমি তুমি তো এখন কবিতাটা জেনে গেছো এবার তুমি যে কবিতাটা লিখতে সেটা আমি শক্তিধারটা চাই না শক্তিধার কবিতাটা কি ছিল আজ সেই ঘরে এলায় পড়েছে ছবি তখন ছিল না আষাঢ় শেষের বেলা উদ্যানে ছিল বর্ষা পীড়িত ফুল আনন্দ ভৈরবী সেইটা গানের মধ্যে পিয়াতোরা গানের মধ্যে গুলজার পড়ছেন কি অসাধারণ কি অসাধারণ বৃষ্টি পড়লেই আর এই গানটা হলে পরেই আর যখনই গুলজার ভাইয়ের কণ্ঠ শুনতে পাই তখন মনে হয় যে সত্যি মানে ঋতু তোকে খুব মিস করি তোকে খুব মিস করি আপনে নয়ন সে নীর পাহাড়ে আপনি যমুনা খুদ আপ হে বনাবে আপনে নয়ন সে নীর পাহাড়ে अपनी जमुना खुद अप हे बनावे लाख बार उसमें ही नहाए पुराना हुई असनान पुराना हुई असनान केस रोखे भेस मनवा बेचान पिया तोरा पिया तोरा पिया तोरा कैसा अभिमान कैसा अभिमान कितने बरस बीते बीते दिनों की याद आई ऋतु कत कथा मन पड़े जा ग्वालपाड़ियार गान शुभा गाइलो तुई গেস্ট হাউসে লিখে ফেললি সবাই আমরা বসে আছি সবাই দেবু মানে আমাদের তোর বিশেষ বন্ধু দেবু মানে দেবব্রত দত্ত আরেক দেবু আমাদের গোয়ালপাড়িয়ার গান তুই লিখে ফেললি শুভা গেয়ে দিল कितने बरस बीते तुम घर ना आए रे राह देखे सावन भादो दरिया बहार ओ रे तेरे लिए राह देखे सजना सारा संसार रे फिर कर से फिर बरसे আমাদের দুটো নির্ধারিত গান ছিল তারপরে আমাদের বাজেট ছিল না কিন্তু
শুভা তখন আমাদের টিমের হয়ে গেছে, মানে শুভা তখন আর গায়িকা শুভা মুদগল না, তখন কিন্তু শিল্পী শুভা মুদগল না, আমাদের বন্ধু শুভা মুদগল এবং বিশ্বদীপ অবশ্যই। আমরা সবাই মিলে আমরা বললাম যে আরও দুটো গান গেয়ে দেবে শুভা, আমাদের অত পয়সা কড়ি নেই। শুভা কিন্তু গেয়ে দিয়েছে। রাহ দেখে কালে মেঘা নদিয়া কা পানি ওরে তেরে হেলিয়ে রাহ দেখে বলমা সারি জিন্দগানি রে ফির তরসে ফির বরসে মেরে বাহলম কে লিয়ে বিন তরসে ফির বরসে মেরে বাহলম কে লিয়ে ওর লাট আও সজনা মেরা দিল বুলায়ে রে ওর লাট আও সজনা মেরা দিল বুলায়ে রে হায় কিতনে বরস বিতে তুম ঘর না আয়ে রে হায় কিতনে বরস বিতে